ভূত বলে এ পৃথিবীতে কিছু থাক বা নাই থাক, অনেক মানুষ মনে করে এ পৃথিবীতে ভূত নেই। আবার কিছু মানুষ মনে করে ভূত আছে, তারা ভূতের নাম শুনলেই ভয় পায়। রহস্যময় পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যে সমস্ত অদ্ভুতুড়ে জায়গাগুলো সম্পর্কে আমরা আজও জানি না। রহস্যময় এরকমই একটা ভুতুড়ে স্থান হলো দোমহনি গ্রাম। ওয়ার্ল্ড সন্ডার অফিসিয়াল চ্যানেলের সানডে হরর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। অন্ধকার নামলেই আর কেউ এই গ্রামের পথ দিয়ে যায় না। অন্ধকারের সাথে সাথেই দেখা যায় অশরীরী আত্মা, টকবক ঘোড়ার আওয়াজ, বিভিন্ন ছায়ামূর্তি, বিভিন্ন শব্দ। ভালোভাবে শুনলে মনে হয় কখনো শব্দটা এগিয়ে আসছে, আবার কখনো শব্দটা পিছিয়ে যাচ্ছে। জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর পাড়ে শান্ত এই গ্রাম হলো দোমহনি। শোনা যায় আজ থেকে প্রায় বহু বছর আগে ব্রিটিশ সরকারের শাসনের সময় এই গ্রামে বাস করতেন পল হোয়েল নামে এক ব্রিটিশ সাহেব। রেল স্টেশনের দোমহনির পাশেই ছিল পল হোয়েল সাহেবের এক বিশাল বড় বাংলো। তিনি সেই বাড়িতে একাই থাকতেন, আর তার সঙ্গে থাকত তার পোষ্য ঘোড়া। দিনের বেলায় তিনি এই পোষ্য ঘোড়াটিকে নিয়ে ঘুরতে যেতেন গোটা গ্রামে, আর যখন ক্লান্ত হয়ে পড়তেন তখন তিনি এই গ্রামের একটি স্কুলের মাঠের তেঁতুল গাছের তলায় অনেকক্ষণ সময় বসে থাকতেন আর সেখানে বিশ্রাম নিতেন। শোনা যায় পল হোয়েল সাহেবের মৃত্যুর পর থেকেই এই গ্রামটিতে অভিশাপ নেমে আসে এক প্রকার। তিনি এই গ্রামটিকে ভীষণভাবে ভালোবাসতেন, তবে তার মৃত্যুটা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। তার মৃত্যু নিয়েও কিছু রহস্যগাথা গল্প কাহিনী শোনা যায়। শোনা যায় হোয়েল সাহেব একদিন তেঁতুল গাছের তলায় বিশ্রামরত ছিলেন, তখন তাকে এবং তার পোষ্য ঘোড়াটিকে কেউ গুলি করেছিল। আবার এও শোনা যায় যে তিনি নাকি আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর থেকেই একটি ভুতুড়ে গ্রামে পরিণত হয় দোমহনি। তার আত্মা নাকি গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। বর্তমানে তার বাড়ি ধ্বংসস্তূপের মতন, দোতলা বাড়ির একটা অংশের অস্তিত্ব আজও অবশ্য সেখানেই রয়েছে। ফাঁকা শান্ত তিস্তা পাড়ের এই গ্রাম নিয়ে আছে রোমহর্ষক এই সবই কাহিনী। কেউ কেউ বলেন ওই তেঁতুল গাছের তলায় আজও নাকি বসে থাকতে দেখা যায় হোয়েল সাহেবকে। কখনো কখনো তার ঘোড়ার টকবক আওয়াজ শুনতে পাওয়া যায়। অন্ধকার নামলে তাই স্থানীয়রা এই পথ দিয়ে আর কেউ যায় না। একটা সময়ে বহু পর্যটক এই গ্রামকে পরিদর্শন করতে আসত, তবে সবাই আসত দিনের বেলা। অন্ধকার নামলে আর কেউই এই গ্রামের পথ দিয়ে যায় না, কারণ অন্ধকারের সাথে সাথে অশরীরীর আত্মা, টকবক ঘোড়ার আওয়াজ, ছায়ামূর্তি সব কিছু শুনতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। বিভিন্ন শব্দগুলো ভালোভাবে এখানে শুনলেই শুনতে পাওয়া যায় কারোর আওয়াজ, আসা যাওয়ার শব্দ। সেই জন্য রাতের বেলায় প্রায় শুনশান দোমহনি। ফ্রেন্ডস, আজকের ভিডিও এটুকুটাই। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানিও।